সুধী দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সাথে থাকবো আমি ডক্টর আফরিন সুলতানা, এবং বরাবরের মতন অবশ্যই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে কথা বলবো আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে। আর আমাদের অতিথির কাছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের অবশ্যই জানাবেন আমাদের স্ক্রোলে দেখানো নাম্বারে। আমাদের অতিথির সাথে পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ, যিনি একজন বক্ষবিধি ও মেডিসিন বিশেষজ্ঞ, আছেন ইউনাইটেড হসপিটাল ঢাকাতে। এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর শারমিন আক্তার, যিনি একজন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং তিনি আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভ সকাল। ধন্যবাদ আপনাদেরকে। আর দর্শক, আমাদের বলেছি আমাদের অতিথি যারা আছেন তাদের কাছে আপনার প্রশ্ন যদি থাকে সেটা অবশ্যই আমাদের জানাবেন স্ক্রোলে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ফেসবুক লাইভেও। ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আপনি তো আমাদের সাথে আসলে সবসময় থাকেন এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে। তো এখনকার করোনা পরিস্থিতিতে আমরা সবসময় একটু করোনা নিয়ে আলোচনাটা শুরু করি। আপনার দৃষ্টিকোণ থেকে এখনকার বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে করোনা পরিস্থিতি সেটা একটু শেয়ার করবেন, এবং আপনি রিসেন্টলি ইউএসএ থেকে এসেছেন, সেখানকার সাথে আমাদের কম্পারিজনে কী অবস্থা এবং সেখানে আপনি কী দেখেছেন সে অভিজ্ঞতা একটু আমাদের সাথে। ধন্যবাদ ডক্টর আফরিন। আসলে আমরা তো এখনো করোনার মধ্যেই আছি, করোনাকাল যেটা আমরা বলি, করোনাকালের মধ্যে আছি। করোনা তো এখনো হচ্ছে, করোনা এখনো তো থেমে যায়নি, এটা হয়তো আরো বছরখানেক থাকতে পারে বা আরো কতদিন থাকবে সেটা আমরা এখনো বলতে পারছি না। কারণ টিকা আমাদের একটা বড় ভূমিকা রাখছে, কারণ যেখানে এমন একটা অবস্থা হয়েছিল যে ঈদের কোরবানির ঈদের আগে আগে খুব অনেক সংখ্যক লোক মারা গিয়েছিল এবং ভয়াবহ আকার ধারণ করেছিল, 30-35% পর্যন্ত শনাক্তের হার হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ অনেক কমে এসেছে, আজকে গতকাল 21 জন মারা গেছে। তো একটি মৃত্যু কিন্তু আমাদের জন্য খুব মানে বেদনাদায়ক, আমরা চাই না যে একটি মৃত্যু হোক। কারণ এখন আমরা যদি পুরোপুরি সবাইকে টিকা দিতে পারতাম তাহলে কিন্তু অনেকটা সুরক্ষিত রাখতে পারতাম। তো টিকা দেওয়ার পরও কিন্তু যে হবে না তা না, টিকা দেওয়ার পরও আমি যুক্তরাষ্ট্রে দেখেছি যে দুটি মডার্নার ভ্যাকসিন নেওয়ার পরও একটি 13 বছরের ছেলের কোভিড পজিটিভ হয়ে গেছে। তবে এটা বড় আকারের হয় না, ইনফেকশনটা এবং আক্রান্তের এটা যে ব্যাপকতাটা একটু কম হয় এবং মানুষ মারা যাবে হলেও কিন্তু প্রকোপটা কম থাকে। আমাদের দেশের মানুষ যদি মানে পূর্ণ মাত্রায় ভ্যাকসিনেশন পেয়ে যায়, ভ্যাকসিনেটেড হয়ে যায়, তাহলে করোনা অনেক দূর কমে যাবে, যদি আবার নতুন ভ্যারিয়েন্ট তৈরি না হয়। কিন্তু আমি যেটা যুক্তরাষ্ট্রে প্রায় 3 মাস থাকলাম সেখানে দেখেছি যে 30-40% লোকেরা ভ্যাকসিন নিবে না, ওরা একেবারে ডিক্লেয়ার করে দিয়েছে যে আমরা ভ্যাকসিন নিব না। এবং তারা একটা বিশেষ রাজনৈতিক দলের সদস্য, তারা মাস্কও পরতে চায় না। তো যার জন্য কিন্তু করোনা ওখানে ফ্লোরিডাতে এবং টেক্সাসে খুব বেশি, আইসিইউগুলো কিন্তু এখনও প্যাকড ফুল রয়েছে। তবে ওখানে মানে ভ্যাকসিন নেওয়ার জন্য ভ্যাকসিনটা যে সুরক্ষাটা দিচ্ছে সেটা থেকে বঞ্চিত হচ্ছে। আর ভ্যাকসিন ওরা মানে যাতে করে মানুষ নেয় সেজন্য বিভিন্ন রকমের ইনসেন্টিভের ব্যবস্থা করেছে। আমি তো ওখানে গিয়ে দুটো মডার্না নিয়েছি, নেওয়ার পরে যে কার্ড যেটা আমাকে দিয়েছে কার্ডটা দেখালে বিশেষ বিশেষ দোকান আছে ওখানে অনেক খাবার দাবার দিয়ে দিচ্ছে, মানে অনুপ্রাণিত করছে, যাতে অনুপ্রাণিত করছে সবাই না। এবং জায়গায় সমস্ত শপিং সেন্টার যেমন ওয়ালমার্ট বলুন বা যে কোনো জায়গায় বলুন, সব জায়গায় কিন্তু ফ্রি ভ্যাকসিন লেখা দায়ী আছে যে গেলেই আপনাকে ভ্যাকসিন দিয়ে দিবে। অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করার জন্য যা যা করার দরকার সব কিছুই তারা করছে। তারপরেও 30-40% লোক ভ্যাকসিন নিবে না, এটা তাদের একটা ই। যদি ভ্যাকসিন নিত তাহলে কিন্তু, আর একটা কথা মনে রাখতে হবে যে সারা বিশ্বকে কিন্তু একসাথে করোনা মুক্ত করতে হবে, কারণ একটি পকেট যদি রয়ে যায় ওখান থেকে আবার ভাইরাসের একটা নির্দিষ্ট চরিত্র আছে, ওরা চুপচাপ বসে থাকে না, ওরা ওদের ভ্যারিয়েশন হতে থাকে নতুন নতুন। সেটা আমরা দেখলাম ডেল্টা ভ্যারিয়েন্ট, ল্যামডা ভ্যারিয়েন্ট, বিটা ভ্যারিয়েন্ট, সংক্রমণের প্রকোপটাও কিন্তু সংক্রমণের প্রকোপ যেমন ডেল্টা ভ্যারিয়েন্ট এসে সারা বিশ্বকে কাঁপিয়ে দিল। তো ডেল্টা ভ্যারিয়েন্ট আবার যে নতুন একটা ডেল্টা প্লাস হয়ে গেল, আবার যে নতুন একটা ভ্যারিয়েন্ট আসবে না। সুতরাং আমাদের এখনই যে মাস্ক খুলে বসে থাকবো, আমরা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবো না, আমরা হাত ধুবো না, এগুলো কিন্তু এইসব অভ্যাস ত্যাগ করা যাবে না। যেমন আমরা মাস্ক পরতাম, যেমন ফিজিক্যাল ডিস্টেন্স আমরা মেনটেন করেছি, যেমন আমরা হাত ধুয়েছি ঘন ঘন বা স্যানিটাইজ করেছি বা নিজেকে সবসময় একটা সতর্কতার মধ্যে রেখেছি, সেই সতর্কতাটা বজায় রাখতে হবে। এখনও আপনি একটা বিয়ে বাড়িতে গেলে দেখবেন কেউই মাস্ক পরছে না, কোনো সামাজিক দূরত্ব নেই। কিন্তু ভুলে গেলে চলবে না যে করোনা কাল এখনো চলছে, করোনা শেষ হয়ে যায়নি।
ইনফ্যাক্ট আমি আজকে সকালে যখন লিফটে উঠছিলাম বেশিরভাগ মানুষ আসলে মাস্ক পরা ছিল না। ধন্যবাদ আপনাকে, আপনার সাথে আবার আলোচনায় আসব। ডক্টর শারমিন, আপনার কাছেও একই প্রশ্ন, বর্তমান করোনা পরিস্থিতি বাংলাদেশে, স্পেশালি আপনি যে গ্রুপ অফ পিপলকে নিয়ে ডিল করছেন, প্রেগনেন্ট মহিলা বা যারা প্রেগনেন্সি প্ল্যান করছে, সব কিছু মিলে এখনকার পরিস্থিতিটা কেমন মনে হচ্ছে? অসংখ্য ধন্যবাদ ডক্টর আফরিন, ধন্যবাদ, প্রথমে ধন্যবাদ জানাই বাংলাভিশনকে এত সুন্দর একটি আয়োজনের জন্য। যদিও আমরা এটা নিয়ে অনেকবার, এই প্রায় দুই বছর হতে যাচ্ছে, অনেকবার কথা বলেছি, কিন্তু বারবার আমার একটা কথাই যে বারবার এটা নিয়ে কেন বলছি, যেন আমরা সচেতন হই। এই করোনা ভাইরাস সম্পূর্ণই নতুন সারা বিশ্বের আঙ্গিকে, আমরা কেউই জানি না যে এটা আসলে ইফেক্টটা কী, হয়তো বা 5 থেকে 10 বছর পর বোঝা যাবে যে না এটার ইফেক্ট লাংসে তো আছে, সেটা বোঝাই যাচ্ছে, কিডনি লিভার সব কিছুতেই হতে পারে। তো যেহেতু এটা খুবই আননোন, তো সচেতনতা নিয়েই আমরা কথা বলছি, এত বারবার একই কথা কেন বলছি, যেন আমাদের মন ও মস্তিষ্কে গেঁথে যায় এবং আমাদের জীবনযাত্রাটা সেইভাবে আমরা যেন চেঞ্জ করতে পারি। তো বর্তমানে বলবো যে হ্যাঁ, শনাক্তের হার কিছুটা কমেছে, কিন্তু তার মানে এই না যে আমরা পুরো ফ্রি, হ্যাঁ, করোনা থেকে ফ্রি। আর ভ্যাকসিন সবচেয়ে মানে যেসব ডিল করি বর্তমানে, যেটা বলি যে এই আপনাদের মাস্ক কোথায়, বলে কি আমি তো টিকা নিয়েছি, হ্যাঁ, কিন্তু এটা যে কত ভুল কনসেপ্ট, এই জিনিসটা আসলে আমরা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ভ্যাকসিন নেওয়ার পর অনেকেই কিন্তু জিনিসটাতে অবহেলা চলে আসছে, যে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই, কিন্তু এটা আমি স্পষ্ট করে বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে আমাদের কিন্তু ভ্যাকসিন দুইটা ডোজ দেওয়ার পরেও কিন্তু এটা আসলে অ্যান্টিবডিটা আমাদের ম্যাক্সিমাম 1 ইয়ার হলে যে প্রোটেকশন দিবে, হ্যাঁ, তবে ভ্যাকসিনটা এটা অবশ্যই জরুরি। কারণ হলো যে এটার কি, আপনি যে ভ্যাকসিন দিলে যে ইনফেকশন হবে না তা তো না, অবশ্যই হবে, তবে সিভিয়ারিটিটা অনেক কমেছে, এটা ডকুমেন্টেড। আপনারা অবশ্যই ভ্যাকসিন দিবেন এবং আমাদের কাছে আসবেন। আমি যেটা, যেহেতু আমি অপসান গাইনি নিয়ে, গর্ভবতী মায়েদের ইয়ে নিয়ে যেহেতু বেশি ডিল করি, আমি রিসেন্ট পরিস্থিতি বলতে চাচ্ছি। আমাদের তো, যেহেতু আমি ঢাকা মেডিকেলে আছি, তো সেখানে কি সারা বাংলাদেশের সবচেয়ে ক্রিটিক্যাল পেশেন্টগুলো আমাদের এখানে রেফার করবো। আমি কিন্তু সবসময় খারাপ দেবে, মানে এখন পর্যন্ত আমি কিন্তু ভালো কোনো সিন দেখতে পাচ্ছি না। এবং মায়েরা সবচেয়ে, যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এগুলোর প্রকোপ যেরকম অনেক বেশি, কারণ আমরা সবাই জানি প্রেগনেন্সিটা হলো যে মানে ফিজিওলজিক্যালি ইমিউনো কম্প্রোমাইজড। তো এখানে মায়ের সাথে বাচ্চাটাও কিন্তু জড়িত আছে, এবং কোভিড ইনফেকশন হলে সিভিয়ারিটিটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এবং মারা যখন আমাদের হসপিটালে আসতেছে, আমরা ম্যাক্সিমামই দেখেছি এত অক্সিজেন স্যাচুরেশন বা রেসপিরেটরি ডিস্ট্রেস বা ইনফেকশন বাচ্চার। এবং সবচেয়ে ইয়ার বিষয় হলো যে ইদানিং আপনার মিসড অ্যাবর্শন যেটা বলে, বা IUD, বাচ্চা গর্ভ অবস্থায় বাচ্চাটা মারা যাচ্ছে, এটা খুবই বেদনাদায়ক আমাদের জন্য, একটা মা সাথে একটা অনাগত সন্তান, কত স্বপ্ন থাকে, বাসা থাকে। তো আমি বলবো যে সবসময় গর্ভবতী মায়েরা সবাই তো সচেতন হবেন, বিশেষ করে গর্ভবতী মায়েরা, যারা বারবার করে বলা হচ্ছে তারা বিনা প্রয়োজনে কখনোই যেন বাইরে না যায়। প্লাস হলো যে যেটা সবসময় বলা হয়, মাস্ক ব্যবহার করবেন, তারপরে 20 সেকেন্ড ধরে হাত ধোবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে নিউট্রিশন, আপনার হলো যে পুরো প্রেগনেন্সিতে নিউট্রিশন নিয়ে এটাই করতে হবে, প্রচুর প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি, ন্যাচারালি বৃদ্ধি করার জন্য। কিন্তু আমি মানে এই কথা, বর্তমান পরিস্থিতি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু এখনও ভালো পরিস্থিতি খুব দেখতে পাচ্ছি না, হ্যাঁ, নারীদের। এই জন্য বলছি যে সবসময় আমরা সচেতন থাকি, আমরা টিকা দেই এবং স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ একটা ভালো কিছু দেখতে পাবো। এমনিতেও আসলে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার কথা যদি আমরা চিন্তা করি, গর্ভবতী মায়েরা কিন্তু এমনিতেই ঝুঁকিতে থাকেন অবশ্যই, সেক্ষেত্রে এই যে করোনা পরিস্থিতি সেখানে ঝুঁকিটা আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে সচেতনতাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কোনো বিকল্প নাই। আর আমরা যেটা আর কি OGSB থেকে, মানে আমাদের গর্ভবতী মায়েদের জন্য বিশেষ করে, আমরা তো সবসময় বলি যেন না আসে। তো করোনার প্রথম দিকে আমরা খুব স্ট্রিক্ট ছিলাম যে অনলি টেলিমেডিসিন বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ বলেন, বিভিন্ন অনলাইনেই আমরা ট্রিটমেন্টটা দিব। কিন্তু পরে দেখা গেল যে এতে কী হয়েছে, হোম ডেলিভারিটা বেড়েছে, মায়ের মৃত্যু বেড়েছে এবং কমপ্লিকেশনগুলো বেড়েছে। কিন্তু এখন আমাদের গাইডলাইনটা চেঞ্জ হয়েছে যে মিনিমাম আমরা 8টা ভিজিট দিব, হ্যাঁ, সেটা হবে 4টা সরাসরি ফেস টু ফেস ভিজিট হবে, সেটা প্রথম 12 উইকসের মধ্যে আসবে, বা 20 থেকে 22 উইকসের মধ্যে, 30 উইকসে, আর একটা হলো শেষ টাইম মানে মান্থে আর কি 36 উইকসে আসবে। এই 4টা ভিজিট সরাসরি সে নিকটস্থ হাসপাতালের মানে সে গাইনি চিকিৎসকের কাছে যাবেন, এবং সেটা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে।
আর চারটা ভিজিট সে অনলাইনে নিতে পারবেন। হ্যাঁ, অনলাইন এটা এটা আমরা করেছি, কারণ প্রথমেই আমরা বলেছি যে না, একদম বের হওয়া যাবে না, বাসা নিতে হবে, তিনটা ভিজিটের জন্য অ্যাডভাইস। হ্যাঁ, কিন্তু বর্তমানে আমরা আটটা ভিজিটের কথা বলেছি, এটা WHO প্লাস আমাদের OGSB, যে আমাদের বাংলাদেশ অর্গানাইজেশন অফ গাইনির, তো ওখানে বলেছে যে আটটা ভিজিট আমাদের নিতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার মানে ম্যাটার মানে অবস্থিক কমপ্লিকেশনটা কমে যাচ্ছে আর কি। হ্যাঁ, বর্তমানে এটার জন্য আর আমাদের সিনিয়র থেকে জুনিয়ররা সবাই এত মানে উদার, সবাই তাদের পার্সোনাল নাম্বার কিন্তু এটা অনলাইনে দিয়ে দিয়েছে যেন যোগাযোগ করার জন্য। অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে, এখনকার যে পরিস্থিতি, আমাদের তো আসলে এই নিউ নর্মালের সাথে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে এক একভাবে অ্যাডপ্ট করছি, তো সময় অনুযায়ী আমাদের সিদ্ধান্তগুলো হয়তো অনেক সময় পরিবর্তিত হচ্ছে, এবং এই উদ্দেশ্যে আসলে এই অনুষ্ঠানগুলো করা, যাতে সাধারণ মানুষ যারা আছেন বা দর্শক যারা আছেন তারা তথ্যগুলো সঠিকভাবে পান। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর ইকবাল। আপনার কাছে আবার আসলে এটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে এই করোনা পরিস্থিতিতে আমরা শুরু থেকেই জানতাম যে এই করোনা রোগটা তো শ্বাসতন্ত্রের রোগ, এবং আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ, অনেক দিন ধরে এই বিষয়টা নিয়ে প্র্যাকটিস করছেন। এই করোনা পরিস্থিতিতে আসলে এই ফুসফুসের যে ড্যামেজগুলো হচ্ছে কিরকম অবস্থা এখন সেগুলোর, এবং স্পেশালি পোস্ট কোভিড সিন্ড্রোমের অনেক রোগী আমরা পাই যাদের অনেক শ্বাসকষ্ট উপসর্গ হচ্ছে, বা আপনি আরো ভালো বলতে পারবেন আসলে বিষয়টাতে? করোনা জীবাণুটা নাক দিয়ে ঢুকে, মুখ দিয়ে ঢুকে, যেভাবে ঢুকে, চোখ দিয়ে ঢুকতে পারে, এটা আসলে একটা অবস্থায় গলাকে অতিক্রম করে ফুসফুসে আসে। তো ফুসফুসে আসার পরে অনেকগুলি প্রক্রিয়া ঘটে, সেখানে সবচেয়ে বড় হচ্ছে যে ফুসফুসের যে কোষগুলো সেগুলো ভেঙে যায়, ভাঙা কোষে ফুসফুসটা ভরে যায়। তারপরে করোনার সবচেয়ে বড় প্যাথোফিজিওলজি হচ্ছে যে সেখানে ব্লাড ক্লট প্রচুর জমে, তো এত বেশি ব্লাড ক্লট হয়, যার জন্য আমরা করোনার চিকিৎসা প্রথমেই কিন্তু আমরা রক্ত তরল করার যে ওষুধটা সেটা নাভি গোড়াতে দিই কিংবা খাওয়ার জন্য দিই, যাতে রক্ত তরল থাকে, রক্ত জমাট না বাঁধে। তো রক্ত জমাট বাঁধা এবং ভাঙা কোষে ফুসফুসগুলো ভরে ওঠে, এবং সিটি স্ক্যান করলে দেখাই যায় যে একটা গ্রাউন্ড গ্লাস ওপাসিটি পরিষ্কার, এটা অন্য কোনো ডিজিজে হবে না, স্পষ্ট নির্দিষ্ট একটা পরিবর্তন আসে, সেটা হয়তো কারো 5-10%, কারো হয়তো অনেক 70% পর্যন্ত, যত বেশি বাড়বে তত বেশি কিন্তু দেখা যাবে তার মানে অক্সিজেনের ডিমান্ড তত বেশি বেড়ে যাচ্ছে। আমরা পালস অক্সিমিটার দিয়ে তার অক্সিজেনটা নিয়মিত চেক করি, যখন অক্সিজেন লেভেল ফল করে যাচ্ছে তখন তাকে পাশে রাখার কোনো অবস্থাতেই হবে না, ঠিক হবে না, তখন তাকে প্রচুর পরিমাণ অক্সিজেন দিতে হবে, এবং অক্সিজেনই বড় চিকিৎসা, অক্সিজেন বড় চিকিৎসা এবং রক্ত তরল করা, এই দুটি হচ্ছে বড় চিকিৎসা। তো পোস্ট কোভিড এখন দেখা যাচ্ছে যে কোভিড টেস্ট করালাম, রোগী ভালো হয়ে গেল, নেগেটিভ চলে আসলো, কিন্তু তার শ্বাস এত বেশি ফুসফুস ড্যামেজ হয়ে গেছে যে সেখানে ফিব্রিল ডিপোজিশন হয়ে প্রচুর ফাইব্রোসিস হয়ে গেছে, ইভেন কি ব্রঙ্কিয়েকটিসিস পর্যন্ত হয়ে যাচ্ছে। তখন সবসময় একটা শ্বাসকষ্ট লেগেই থাকে, রোগী একটু হাঁটাচলা করলেই তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তো এই যে পোস্ট আমাদের কাছে এখন যে রোগীগুলো আসছে, করোনায় ভালো হয়ে গেছে, করোনা ঝড় চলে গেছে, কিন্তু ঝড়ের যে আফটার ইফেক্টটা সেটা কিন্তু এখন খুবই প্রতীয়মান হচ্ছে, অনেক অনেক ধরনের ওষুধ প্রয়োগ করে। তো প্রথমে যদি আমি অনেক সময় দেখি যে ফিব্রিল ডিপোজিশন খুব বেশি হচ্ছে, তখন আমি স্টেরয়েড দিয়ে দিই, স্টেরয়েড দিয়ে দিলে ফিব্রিল ডিপোজিশনটা খুবই কম হয়ে যাবে। তবে স্টেরয়েড একেবারে যথেচ্ছাচারভাবে ইউজ করা যাবে না, কারণ স্টেরয়েড অতিরিক্ত, ভারতে যেটা হলো অতিরিক্ত ইউজ করার ফলে কিন্তু যে ব্ল্যাক ফাঙ্গাস চোখে অন্ধ হয়ে গেল, এরকম ছিল যে ওষুধের নাম জানার পর অনেকেই ডেক্সামেথাসোন কিনে ডেক্সামেথাসোন নিজে নিজেই স্টক দিয়ে দিল, রেখেছিল, অনেকে খেয়েছে। তো এটা একজন যে বিশেষজ্ঞ চিকিৎসকের হাত দিয়ে এই ডেক্সামেথাসোনটা ইউজ করতে হবে, তাহলে ফিব্রিল ডিপোজিশনটা হবে না। আর রোগীকে আমরা উপর করে মানে কিছুক্ষণ পর পরই পজিশনিং চেঞ্জ করি, প্রনিং যেটাকে বলি, তাতে করে অক্সিজেন লেভেলটা অনেক বেড়ে যায়, আর অক্সিজেনের প্রয়োজন তো সবসময় থাকবে। এখন পোস্ট কোভিড সিমটম তো অনেক রকমের হতে পারে, অ্যামনেশিয়া হতে পারে, যেটা এখন আমরা পাচ্ছি যে রোগী বলে যে করোনায় ভুগেছে, কিন্তু এখন স্মরণশক্তি অনেক কমে গেছে, স্মরণশক্তি চুল পড়ে যাচ্ছে, তারপরে মানে একটা লেথার্জিক ভাব তার মধ্যে কাজ করছে, এগুলো তার সঙ্গে একটা মানে রেগুলার তার সঙ্গে বসতে হবে, বসে রোগীকে বোঝাতে হবে, প্রয়োজনে প্রয়োজনীয় ওষুধ যেগুলো আছে সেগুলি প্রয়োগ করতে হবে। তবে সবচেয়ে বড় কথা তার নিউট্রিশনটাকে বাড়াতে হবে, তার মানে কাউন্সিলিং এবং চিকিৎসাটা আসলে রোগীর উপর ভিত্তি করে ইন্ডিভিজুয়ালাইজ করে করতে হবে। আপনি যে একটা পজিশনের কথা বলছিলেন, প্রনিং পজিশন, এবং সেটা পেশেন্টকে হেল্প করতে পারে, এবং সাথে লাইফস্টাইল আমার মনে হয় যারা স্মোকার আছে তাদের জন্য আরো বেশি, এবং স্মোকার তো স্মোকিং তো আমরা বলি যে যারা স্মোকার তাদের 14 গুণ বেশি। জি, এই বিষয়টা নিয়ে আপনার সাথে আবার আলোচনা আসবে। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছে, দর্শক আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটা আমাদের জানান।
দর্শক আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটা বলুন আমাদের। জি, আমি মতিঝিল থেকে আয়েশা আক্তার ঐশী বলছিলাম। জি শুনতে পাচ্ছি। আমার 9+ উইকের প্রেগনেন্সি চলছে, হ্যাঁ, তো আমি নিবন্ধন করেছিলাম টিকার জন্য, এখন আসলে ভয় পাচ্ছি যে এখন দেওয়া যাবে কি যাবে না, সেজন্য একটু জানতে চাচ্ছিলাম। জি অনেক ধন্যবাদ, ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন। ডক্টর শারমিন, ওনার প্রশ্ন আসলে খুবই একটা সময়োপযোগী প্রশ্ন, এবং এটা মোটামুটি রেগুলার বেসিসেই আমরা পাই যারা এরকম আছেন, প্রেগন্যান্ট উইমেন যারা প্রেগন্যান্সি প্ল্যান করছেন, খুব কমন একটা কোয়েশ্চেন আসলে আমাদের কাছে আসে। ওনাকে যদি একটু বলতেন এখন ওনার করণীয় কি। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। প্রথমেই আপনাকে নির্ভয় বা অ্যাসিউর করছি, এই করোনা টিকা আপনার পুরো প্রেগনেন্সিতে সেফ। আগে একটা নির্দিষ্ট ট্রাইমেস্টার বলতাম, যে ফার্স্ট ট্রাইমেস্টার বাদ দিয়ে তারপরে আমরা 13-33 বা 34 সপ্তাহ, মানে প্রথম 3 মাসটা বাদ দিয়ে, কারণ এটা আমরা জানতাম না আসলে। তবে যেহেতু এটা শর্ট টাইম, আমরা একটা হিউম্যান ট্রায়াল দিতে পারিনি, তবে এটা অ্যানিমেলের উপরে ট্রায়াল দিয়েছে, এটা ইউএসএ, ইউকে এবং আমাদের সর্বোপরি আমাদের বাংলাদেশেও ছোট্ট করে ট্রায়াল হয়েছে। তো এটা সম্পূর্ণ সেফ, এবং আমি বলবো আপনি দিয়ে দেন, আপনি নিবন্ধন করেন। আপনাকে এটা জানানোর জন্য বলছি, প্লাস হলো যে সারা দেশের লোকজন যেন এটা জানতে পারে আপনার মাধ্যমে, যে যে কোনো কোভিড মানে টিকাদান কেন্দ্রে প্রেগনেন্ট মায়েদের জন্য কোনো সিরিয়াল লাগে না। আপনি যদি নিবন্ধন নাও করেন, আপনি যদি যান, আপনাকে অবশ্যই টিকা দেবে অগ্রাধিকারে। এটা হলো যে আমাদের ওজিএসবি প্লাস ডিজি হেলথ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা হলো যে আমাদের একটা নির্দেশনা আছে। আপনি নির্ভয়ে নিশ্চিন্তে যাবেন টিকাদান কেন্দ্রে, জাস্ট গর্ভবতী এটা বললেই আপনাকে প্রায়োরিটি সবার আগে আপনাকে টিকা দেওয়া হবে। এটা আপনি যদি নিবন্ধন করেন ওইটা তো ভালো, আর যদি নাও করে থাকেন সরাসরি গেলেও শুধুমাত্র প্রেগনেন্সিতে এটা দিয়ে দেওয়া হয়। এটা আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য উভয়ের জন্যই সেফ হবে। ধন্যবাদ। এটা কিন্তু বেশ আলোচিত একটা ব্যাপার ছিল যে যারা প্রেগনেন্ট মাদার আছে, যারা ল্যাকটেটিং মাদার আছে, তাদের টিকা দেওয়া যাবে না। এখন সেটা তো চেঞ্জ হয়েছে, এটা অগাস্ট মাসে আর কি এটা চেঞ্জ হয়েছে আর কি। আমাদের দেশে আসলে মানে ন্যাশনাল গাইডলাইন হতে গেলে তো আসলে আমাদের কিছু মানে ডাটা লাগে, তো তখন আমরা হলো যে আপনার ল্যাকটেটিং মাদার আর এবং প্রেগনেন্সিতে পুরো সেফ এটা দেওয়া যাবে, এটা একদমই আসছে। আমাদের আগে মানে অপশনে একটা ছিল যে প্রেগনেন্সি কিনা, কিন্তু সেটা এখন তুলে দেওয়া হয়েছে এবং প্রেগনেন্ট মাদার আর অগ্রাধিকার হিসাবে দিয়ে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। আসলে নতুন রোগ, নতুন নতুন তথ্য আমরা পাচ্ছি, যেটা সবসময় বলি আমরা, আমাদের তথ্য যেরকম চেঞ্জ হচ্ছে সেই হিসেবে সিদ্ধান্তগুলোও হয়তো চেঞ্জ হচ্ছে। যেহেতু ওনার প্রশ্নটা এসছে, একই রকম প্রশ্ন আমরা পাই যারা ল্যাকটেটিং মাদার, যেটা বলছেন যে তাদের ক্ষেত্রেও একটা সন্দেহ ছিল যে তাদের দেওয়া যাবে কিনা, এবং স্পেশালি যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন, কারণ এই সময়টাতে অনেকেই আছেন, এই করোনা টাইমটাতে আপনারা নিষেধ করছিলেন যাতে প্রেগনেন্সি প্ল্যান না করে, এখন আবার ওই টাইমটা তো ক্রস করেছে, সবাই নতুন নতুন ভাবে আবার সব সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে ভ্যাকসিনের বিষয়ে অ্যাডভাইস কি থাকবে? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন ডক্টর আফরিন। আমরা কোভিডের প্রথম দিক থেকেই আর কি আমরা খুব কন্ট্রাসেপশন নিয়ে মানে প্রেগনেন্সি নেওয়া যাবে না সবাইকে নিষেধ করেছে, কিন্তু সিচুয়েশনটা পুরো উল্টাই হয়েছে, কারণ সবাই যখন হোমে ছিল তখন দেখা যাচ্ছে প্রেগনেন্সি রেটটা বেড়ে যাচ্ছে, আর যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট নিচ্ছিল সবাই আমরা স্টপ করে দিয়েছিলাম যে না এখন প্রেগনেন্সি নেওয়া যাবে না, কারণ একদম আনসার্টেন একটা জিনিস। তো কিছুদিন পরে আর কি আমাদের হলো যে দেখা গেলো যে এটার যে আসলে কবে শেষ হবে এটা তো আমরা তো কেউই নিশ্চিত না, তো আমাদের ডিসিশনটা চেঞ্জ হয়েছে, যারা প্রেগনেন্সি নিতে চায় তারা অবশ্যই অবশ্যই ভ্যাকসিন নেবে, এবং যারা প্রেগনেন্ট হয়ে গেছেন তাদের ঝুঁকি কমানোর জন্য, শিশুর সেফটির জন্য টিকা নিবে। এবং এখন কোনো ট্রাইমেস্টার কোনো সময় কিন্তু উল্লেখ নাই, তার মানে আপনি যে কোনো মা যে কোনো সপ্তাহে দিবেন। তবে হ্যাঁ, লাস্ট মাসের আগে যদি আপনি টিকাটা 2টা ডোজ কমপ্লিট করেন আপনার প্রোটেকশনটা বেশি থাকে। হ্যাঁ, এইটা আমরা বলি যে না নিলে সবচেয়ে প্রেফারেবল টাইম হলো সেকেন্ড ট্রাইমেস্টার, কিন্তু সে কিন্তু যে কোনো সময় নিতে পারে। আর ল্যাকটেটিং মায়েদের তো এটা অবশ্যই নিতে পারবে, এটা নিয়ে কোনো রকম মানে সন্দেহ নিতে পারবো কি না, কারণ এটা ব্রেস্ট মিল্কে যায় না। হ্যাঁ, আর যে দেখা গেছে যে এটা তো আসলে একটা মানে লাইফ ভ্যাকসিন না, সো এটা নিয়ে কোনো ভয়ের কোনো কিছুই নাই যে বাচ্চার ইফেক্ট হবে বা মায়ের, এই ধরনের কোনো ডাটা এখন পর্যন্ত আসে না ভ্যাকসিনে। তাহলে নির্ভয়ে নিশ্চিন্তে আমরা ভ্যাকসিনটা নিতে পারবো, আর আমাদের দেশে যখন ভ্যাকসিনটা আমরা মিনিমাম 50% কাভার করবো তখনই আমাদের দেশে একটা হার্ড ইমিউনিটি তৈরি হবে, তখনই হলো যে মানে বলা যাবে যে না কিছু। কিন্তু আমাদের দেশে তো একজন ভ্যাকসিন ওভাবে দিতে পারছে না, মানে যাচ্ছে না সবাই। তবে হ্যাঁ, আগে স্বল্পতা আছে আমাদের জনগণের, আর প্রথম দিকে নিতে চাইতো না, কিন্তু এখন এই জিনিসটা দেখা গেছে যে না
তারা নিতে চাচ্ছে আমরা আসলে ওইটাই চাই যে জনগণ সচেতন হোক এবং এটাতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করুক এবং শুধু ভ্যাকসিনের উপর আসলে নির্ভর করে না থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টা সব সময় মাথায় রাখতে আমাদের দেশে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আমাদের দেশের মানুষ কিন্তু ভ্যাকসিন নিতে চায় সে মানে একেবারে গ্রামীণ হোক শহরে হোক ধনী হোক শুরুর দিকে হয়তো একটু সন্দেহ ছিল যে নিবে কিনা কিন্তু এখন আর ওরকম নেই ধর্মগুরু উল্টাপাল্টা কথা বলে তাদের কথা বিভ্রান্ত হওয়া যাবে না সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন না থাকলে যে কেউই ভ্যাকসিন নিতে পারবে এটা তবে ওখানে এখন বুস্টার ডোজ দিয়ে খুব কথা হচ্ছে যে বুস্টার ডোজ আমেরিকায় দেখেছি যে জো বাইডেন পর্যন্ত বুস্টার ডোজ দিলেন মানে 65 যাদের হয়ে গেছে এক বছর যাদের হয়ে গেছে আগের ডোজ তারা বুস্টার ডোজ কিন্তু WHO বলছে না গরিব দেশগুলো এখনো ভ্যাকসিনই পায়নি আর বড় ধনী দেশগুলো বুস্টার ডোজ দিয়ে কি করবে জি অবশ্যই আমাদের সাথে একজন দর্শক আছেন দর্শক আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটা আমাদের জানান আপনার কোন প্রশ্ন আছে আমাদের দর্শকের ঠিক আছে আপনি কি ধূমপান করেন না 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 আমি কোন ধূমপান করি না আচ্ছা আপনার পেশা কি আমরা উনার প্রশ্নের উত্তর অবশ্যই আসবো তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি সেখান থেকে এসে আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন আমাদের সাথেই থাকুন সুধী দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য ডক্টর ইকবাল আপনার কাছে প্রশ্ন ছিল আমাদের দর্শকের বিরতিতে যাওয়ার আগে ওনার প্রশ্নের উত্তরটা যদি দিয়ে ভাই আপনি তো আপনার পেশা হচ্ছে বাবুরচিগিরি করা সবসময় কাঠের ধোঁয়া সবসময় আপনি গলা দিয়ে ঢুকছে নাক দিয়ে ঢুকছে তো সেই জন্য একটা ইরিটেশন সবসময় থাকবে আর ধূমপান যারা আপনি তো করেন না কিন্তু যে করে তার কাছে থাকবেন না আপনি গরম পানি দিয়ে গড়গড়া করুন ভালো করে আর যদি খুব বেশি গলায় সমস্যা থাকে তাহলে একজন ইএনটি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করুন তো মনে হয় না যে আপনার বড় সড়ো কিছু হয়েছে তবে নিজে এখন আমাদের যে মাস্ক পরার একটা সংস্কৃতি আমাদের তৈরি হয়েছে করোনার সময় আপনি বাবুর্চি পেশা করেন বা যারা আমরা চুলার কাঠের চুলা রান্না করেন যেসব মা বোনরা তাদেরও মাস্ক জাতীয় কিছু একটা পরে সবসময় থাকতে হবে যাতে এই ধোঁয়া ধুলা এগুলো নাক দিয়ে মুখ দিয়ে না ঢুকে তাহলে এই কাশিটা থাকবে না তবে গরম পানিতে গড়গড়া নিয়মিত করবেন এবং এটা আসলে মাস্কটা আমাদের আরো অনেক কিছু থেকে জাপানে দেখুন মানে সার্স যেটা ছিল সার্স চলে যাওয়ার পর কিন্তু ওরা কিন্তু প্র্যাকটিস করে ফেলেছে সবসময় মাস্ক পরে থাকে এত ধুলা ওখানে এত বাংলাদেশের মধ্যে কনজেস্টেড হংকং এবং জাপান সবসময় তারা মাস্ক কিন্তু নর্মালি করোনার আগেও মাস্ক পরতো যার জন্য টিউবারকুলোস থেকে শুরু করে বিভিন্ন রোগ থেকে কিন্তু তারা সংক্রমণ থেকে রক্ষা পায় যেহেতু ওনার প্রশ্নের সাথে রিলেভেন্ট যে স্মোকিং এর বিষয়টা আমরা বলছিলাম ওনারও যেরকম একটা ধোঁয়ার এক্সপোজার আছে যারা ক্রনিক স্মোকার আছেন অনেক বেশি স্মোক করছেন তাদের জন্য তো আসলে আপনি নিজেই বললেন এই করোনা সংক্রমণের ঝুঁকি অনেক বেশি 14 গুণ বেশি যে আশা করছি দর্শকরা শুনছেন যারা স্মোকার আছেন তারা অবশ্যই এটা খুব কেয়ারফুলি শুনবেন এবং মৃত্যুর আশঙ্কাও তাদের অনেক বেশি করোনা আক্রান্ত হলে যারা বেশি খুব বেশি মানে চেইন স্মোকার আমরা যারা বলি তাদের মধ্যে মৃত্যুর সম্ভাবনাটা খুব বেশি থাকে কারণ তাদের এমনি তো ফুসফুসের অবস্থা খারাপ তো অক্সিজেন স্যাচুরেশন খুবই কমে যায় আমি বেশ কয়েকজনকে দেখেছি যে তারা ইন্তেকাল করেছেন এই করোনাতে তো তারা প্রচুর ধূমপান করতেন তো ধূমপান এমনি বর্জনীয় ধূমপান এমন অন্য অন্য একটা রোগের দিকে যাচ্ছি আমি সেটা হচ্ছে যে সবচেয়ে বড় যে সমস্যাটা করে একটা তো হচ্ছে লাং ক্যান্সার করে অর্থাৎ প্রতিটি লাং ক্যান্সার রোগীকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি কি ধূমপান করতেন উনি বলবেন হ্যাঁ করতাম অর্থাৎ একটা ধূমপানের কালো ইতিহাস তার মধ্যে রয়েছেই এছাড়া সবচেয়ে বড় যে আমি একজন চেস্ট ফিজিশিয়ান হিসেবে যে রোগীগুলো সবসময় পাচ্ছি সেটা হচ্ছে COPD ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যে যত বেশি দিন ধরে ধূমপান করবে কৈশোর থেকে শুরু হয়েছে তার ধূমপান করার অভ্যাস এবং যত বেশি সংখ্যায় ধূমপান করবে তার COPD-তে আক্রান্ত হওয়ার সংখ্যা COPD হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আমরা যে শ্বাস নেই শ্বাস নেওয়ার সময় কিন্তু COPD রোগীর শ্বাসটা ফেলতে পারবে না এই ধূমপান এক নম্বর এটা আমরা বলি যে জিনগত আচরণগত পরিবেশগত একটা রোগ
তো আচরণগতর মধ্যে ধূমপানটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যাপার, বা গাড়ির কালো ধোয়া, বা যারা বছরের পর বছর যে মা এই লাকড়ির চুলাতে রান্না করছে তাদেরও কিন্তু সিওপিডি হওয়ার সম্ভাবনা থাকছে। সেখানে ফুসফুসের যে একেবারে শ্বাসনালীর যে ক্ষুদ্রাংশ যেটা টার্মিনাল ব্রঙ্কিউল সেটা নষ্ট হয়ে যাচ্ছে, অ্যালভিওলাই বা বায়ুথলি যেটা সেটা প্যারেনকাইমাল ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ফলে আপনি শ্বাস নিচ্ছেন শ্বাস ফুসফুসে জমা হয়ে যাচ্ছে থাকছে কিন্তু শ্বাস আর বেরোচ্ছে না। কিন্তু অ্যাজমাতে কিন্তু অ্যাজমাতে শ্বাসনালী সংকোচন ঘটছে সেখানে কিন্তু কোনো ডিস্ট্রাকশন হয় না, আপনি ওষুধ দিলেন শ্বাসনালীটা আবার ফুলে উঠলো স্ফীত হয়ে গেলো আপনি শ্বাস ছাড়ছেন নর্মাল হয়ে যাচ্ছে। কিন্তু সিওপিডি রোগীর কিন্তু এই অবিরাম এই যে শ্বাসকষ্ট আমরা বলি রেসপিরেটরি ক্রিপল, সে একেবারে শ্বাসতন্ত্র এমন হয়ে যায় যে টয়লেটে পর্যন্ত যেতে তাকে ধরে ধরে নিতে হয়। আমার মানে তার স্বাভাবিক কাজকর্ম যেগুলো থাকে সাধারণ জিনিসগুলো স্বাভাবিক মানে একেবারে মানে স্বাভাবিকের চেয়ে যদি বেশি কিছু থাকে কোনো কাজই সে করতে পারে না, সে মুখটা বন্ধ করে যে শ্বাস নেওয়া সেটা মুখটা সবসময় একটু ফাঁক হয়ে থাকে, তো এটা অবর্ণনীয় একটা কষ্ট, সেটা থেকে আর উঠে আসা সম্ভব নয়। এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ, আমাদের আমরা যখন স্টুডেন্ট সিসিল টেক্সটবুক অফ মেডিসিনে ছিল যে মার্চিং টুয়ার্ডস গ্রেভ, অর্থাৎ হেঁটে হেঁটে কবরের দিকে চলে যাওয়া, অর্থাৎ এটাকে ফিরিয়ে আনা আর সম্ভব না। আমরা চাই না যে কোনো মানুষ সিওপিডি তে আক্রান্ত হোক, যে আক্রান্ত হয় তার নিজের দোষে। সেই বিষয়ে আপনার কাছে অবশ্যই ফেরত আসবো, তার আগে আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শক আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটা আমাদের জানান। জি দর্শক শুনতে পাচ্ছি, বলুন। আমার অ্যাজমা আছে, প্রথমে বলতে চাই আমার বারেক, আমার নাম মোহাম্মদ আব্দুল বারেক, বয়স 58, আর অ্যাজমার সমস্যা আছে, হাড়েরও কিছুটা সমস্যা আছে, মানে একটু দৌড়াইতে গেলে বা হাঁটতে গেলে জোরে হাঁটতে গেলে হাঁপায় যায়, বড় ধরনের কাজ করতে গেলে হাঁপায় যায়, আর ডায়াবেটিস 13-15 হাইট নিচে 7-7। আমি কি করোনার টিকা কি নিলে আমার কোনো সমস্যা হবে? আপনি তো ঠিক আছে, আপনি অবশ্যই করোনার টিকা নেবেন, এর ব্যাপারে কোনো ই নেই, সন্দিহান হওয়ার কোনো কিছু নেই, করোনার টিকা আপনাকে নিতেই হবে। আর আপনার এখন এই যে শ্বাসকষ্ট অ্যাজমা যেটাকে বলছিলাম, যে শ্বাসকষ্ট বলি, শ্বাসকষ্ট কি ব্রঙ্কিয়াল অ্যাজমা অর্থাৎ এমনি নর্মাল হাঁপানি হচ্ছে না হৃদরোগের জন্য শ্বাসকষ্ট হচ্ছে সেটাকে দেখতে হবে, সেই জন্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে দেখতে হবে, এক্স রে করতে হবে একটা, ইসিজি করতে হবে একটা, আরও তো পরীক্ষা নিরীক্ষা আছে। এই দুটো অন্তত পরীক্ষা করে ডাক্তার সাহেব যখন স্টেথোস্কোপ বসিয়ে আপনি বুক পরীক্ষা করবেন তখনই একেবারে সুনির্দিষ্টভাবে বলা যাবে যে আপনি ব্রঙ্কিয়াল অ্যাজমায় ভুগছেন না কার্ডিয়াক অ্যাজমা বা লেফট ভেন্টিকুলার ফেলিওরে ভুগছেন, সেই অনুযায়ী চিকিৎসাটা আপনার হবে। তবে আপনি টিকা নিতে পারবেন, এর ব্যাপারে কোনো মানে ই নেই, দ্বিমত নেই, অবশ্যই আপনাকে টিকা নিতে হবে। জি ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটা জানান। জি জি ওয়েলকাম, আমি জয়, আর আমার ওয়াইফ প্রেগন্যান্ট আর কি 12 পিক ক্রস করেছে, তো আমার একটা প্রশ্ন ছিল হচ্ছে যে ভ্যাকসিনেশনটার ব্যাপারে বলা হচ্ছে এখানে কোম্পানির কোনো মানে রেস্ট্রিকশন আছে কিনা, মানে সিনোফার্ম ফাইজার মডার্না এদের মানে সব টিকা কি নিতে পারবে নাকি বর্তমানে যে ভ্যাকসিনটা সাপ্লাই আছে প্রত্যেকটা ভ্যাকসিনই ট্রায়াল হয়ে অনেক দূর পেরিয়ে কিন্তু আসছে, হ্যাঁ পরেই কিন্তু এটা কিন্তু জনসাধারণের জন্য পারমিট করা হয়, তো আপনি এটা নিয়ে যে কোনটা দিবেন আপনাকে কিন্তু সেভাবে আসলে চুজ করা কোনো অপশন নাই, আমি সেটাই বলছি যেটা বর্তমানে সাপ্লাই আছে ওইটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, আর সিনোফার্মা বলেন মডার্না বলেন ফাইজার কোনটা ভালো ওইটা না, প্রত্যেকটা আপনার কিন্তু এই যে ভ্যাকসিন কিন্তু কোন ভ্যাকসিন ভালো সেটার উপর নির্ভর করে না, ভ্যাকসিনটা নির্ভর করে আমার বডির রেসপন্সের উপরে। হ্যাঁ, অনেকে দেখবেন ভ্যাকসিন দিলে জ্বর হচ্ছে, গা ব্যথা হচ্ছে, খুব উইক হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভালো সিমটম, মানে ভ্যাকসিনটা আপনার শরীরে কাজ করছে, ঠিক আছে। তো ওই আপনি মানে যে কোনো ভ্যাকসিনই আপনি নিতে পারেন, এটা নিয়ে আপনার কোনো ভয়ের কিছু নেই যে আমি এটা নিবো কি এটা নিবো না, এটা নিয়ে কোনো সন্দেহ মনে মনে রাখতে হবে না। যেটা প্রশ্ন ছিল আসলে কোম্পানি ভেদে ওনার কোনো ঝুঁকি আছে কিনা সেরকম কোনো বিষয় না, সেরকম কোনো বিষয় নেই, সেরকম কোনো বিষয়। আর দর্শক আশা করি আপনি বুঝতে পেরেছেন এখানে আসলে কোনো নির্দিষ্ট করে প্রেফারেন্স নেই প্রেগন্যান্সির জন্য কোনো কোম্পানির ভ্যাকসিনের জন্য, আপনি সবটাই নিতে পারেন। আমাদের মতো মানে দেশে যেটা আমরা পাচ্ছি সেটাই দিতে হবে, আর সবগুলো ভ্যাকসিনই কিন্তু মোটামুটি ভালোই কাজ করছে, কিন্তু যেমন ইউএসএ তে তবে সাধারণ মানুষ হিসেবে আসলে প্রশ্নটা থাকে ওখানে যে তার কোনো ঝুঁকি আছে কিনা, মডার্না নেবেন না ফাইজার নেবেন, আলাদা আলাদা আছে উন্নত দেশগুলোতে, যুক্তরাষ্ট্রের কথা বললাম বা যুক্তরাজ্যের কথা, আমাদের দেশে এখন আমরা যা পাই সেটাই কাজ করবে।
এবং একটা ধারণা যেটা হয়তো একটা যেটা আমেরিকান একটা কোম্পানির ভ্যাকসিন হলো হয়তো সেটা ভালো কাজ করবে আসলে WHO রিকমেন্ডেড জি সবই তো WHO মানে সুরক্ষার বিষয়ে বা এটার ইফেক্টিভিটির বিষয়ে আসলে তেমন কোনো সন্দেহের কোনো অবকাশ নেই আমাদের সাথে আরেকজন দর্শক আছেন দর্শক আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটা আমাদের জানান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি একটু মেয়েদের সাথে কথা বলতে চাচ্ছি জি বলেন আচ্ছা আমার আমি আমি প্রেগন্যান্ট 6 মাস আমার প্রেগন্যান্সি তো আমার প্রথম বাচ্চাটা আমার দ্বিতীয় প্রেগন্যান্সিটা প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে যায় এই ব্লিডিং দিয়ে শুরু হওয়ার পরে 4.5 মাস নষ্ট হয়ে যায় তো এইবার আবার দ্বিতীয় প্রেগন্যান্সিতে ব্লিডিং ব্লিডিং দিয়ে শুরু হয় প্রেগন্যান্সিটা তো এখন আমি ওই মাইক্রোজেস আর HPDS এই ইঞ্জেকশনটা নিচ্ছি সপ্তাহে একটা এখন আমার প্রশ্ন হলো যে আমি এই অবস্থায় কি করোনার টিকা নিতে পারবো কিনা আচ্ছা আপনার প্রিয় দর্শক আপনার মানে কত উইকস চলছে এখন উনি সম্ভবত সংযুক্ত না আমাদের সাথে 6 মান্থস প্রেগন্যান্সির কথা উনি বলেছেন বর্তমানে 6 মান্থ প্রেগন্যান্সি তাই না মানে আমরা আসলে ফার্স্ট ট্রাইমেস্টারে ব্লিডিংটা হলে এটা অ্যাবর্শনের ঝুঁকি থাকে বা আমরা এটা নিয়ে খুব টেনশন করি তো আপনি এখন নিতে পারবেন কোনো সমস্যা নাই ভ্যাকসিন বারবার বলছি ভ্যাকসিনের সাথে আপনার অবস্থিতিকাল কোনো কমপ্লিকেশন বা এটার সাথে কিন্তু জড়িত না ঠিক আছে উনি আসলে বডি যেহেতু ওনার একটা প্রেগন্যান্সি লস এটা নিয়ে খুব অরিড আছে এটা কোনো অসুবিধা হবে যদি 6 মান্থ হয় তাহলে কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ সময় আসলে সে পার করে গেছে আর সেকেন্ড ট্রাইমিস্টার ভ্যাকসিনের জন্য পুরোই সেফ তারপরে আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনার যে গাইনোকোলজিস্ট আছেন তার সাথে পরামর্শ করে নিতে যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই ওনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন আমাদের সাথে আরেকজন দর্শক আছেন দর্শক আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটা জানান জি দর্শক শুনতে পাচ্ছি আপনাকে আচ্ছা ব্রাহ্মণবাড়ি থেকে বলছিলাম আমার বোনের 31 সপ্তাহ শেষ হয়ে 32 সপ্তাহ রানিং চলছে এখন কি সে প্রেগন্যান্সিতে আছে তো সে ভ্যাকসিন কি নিতে পারবে কিনা জি অনেক ধন্যবাদ দর্শক আসলে এই প্রশ্নের উত্তর আমরা বেশ কয়েকবারই দিয়েছি যে যে কোনো ট্রাইমেস্টারই হোক যে কোনো সপ্তাহে উনি আসলে ভ্যাকসিন নিতে পারবেন তো অবশ্যই আপনি আপনার বোনকে ভ্যাকসিন দিতে পারবেন হ্যাঁ 32 সপ্তাহ তো এখন একটা নিল আর এক মাস পরে 28 দিন পরে তার মানে সে প্রেগন্যান্সি 36 উইকসে নিল এটা খুব সুইটেবল টাইম কোনো সমস্যা নেই জি অনেক ধন্যবাদ দর্শক আপনার সাথে এখন একটু আসলে আমরা ভ্যাকসিন নিয়ে তো অনেকক্ষণই কথা বললাম এখন বর্তমান পরিস্থিতিতে আরেকটা বিষয় যেটা দেখতে পাচ্ছি ডেঙ্গুর প্রকোপ অনেক বাড়ছে এবং অফকোর্স প্রেগনেন্সিতেও তো একটা বডির যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস একটা হাইপার ডাইনামিক একটা সিচুয়েশন হয় তার মধ্যে ডেঙ্গুতেও তো একটা ব্লাড রিলেটেড একটা চেঞ্জেস হয় তো এই ডেঙ্গু সিচুয়েশনের মধ্যে প্রেগনেন্সিতে আপনাদের কোনো কমপ্লিকেশনস হচ্ছে কিনা বা দর্শকদের জন্য এই বিষয়ে কোনো তথ্য দিতে চান কিনা খুবই সুন্দর এবং মানে সময় উপযোগী একটা প্রশ্ন কারণ রিসেন্ট লাস্ট 2-3 মান্থে খুব দেখেছি যে কো ইনফেকশন হচ্ছে কোভিডের মধ্যে ডেঙ্গু আমরা জ্বর আসলেই মানে আমরা আগে যেমন শুধুই কোভিড চিন্তা করে ইনভেস্টিগেশন দিতাম বা ওইটা চিন্তা করে ট্রিটমেন্ট দিতাম কিন্তু এখন জ্বর আসার সাথে সাথেই আমাদের মাথায় দুইটা ক্লিক করে যে এটা কি আইদার ডেঙ্গু অথবা কোভিড বা আমরা দুইটা লাইনেই সবসময় চেক করি এবং রিসেন্টলি আসলে ডেঙ্গুর প্রকোপটা অনেক বেড়েছে এবং সেইখান থেকে গর্ভবতী মারাও কিন্তু মানে নিরাপদে নেই তো এটা খুবই ডেঙ্গুটা হলো যে মানে ইনফেকশন হলে যেটা সবচেয়ে খারাপ আমাদের ইফেক্ট হয় যে প্লাটিলেট একটা নামে একটা রক্ত কণিকা আছে ওটা কমে যায় এবং এই প্লাটিলেট কমে গেলে যেটা মানে আমরা যেটা ভয় পাই যে রক্তপাত বা ব্লিডিং সবচেয়ে ভয়ের বিষয় হলো যে আমাদের গর্ভফুল থেকে যদি ব্লিডিংটা শুরু হয়ে যায় এটা নিয়ে আমরা খুব ভয় পাই তো অবশ্যই ডেঙ্গু হওয়ার সাথে সাথেই পেশেন্টকে কিন্তু হসপিটালাইজড করতে হবে কারণ এটা হলো যে এর একমাত্রই চিকিৎসা কিন্তু ফ্লুইড ব্যালেন্স করা আমি যদি বেশি দেই এটা কিন্তু আপনার লাংসে বা বিভিন্ন জায়গায় এটা ছড়াই যাবে আবার কমও দেওয়া যাবে না কম হলেও সে শকে যাবে তো অবশ্যই সে ভর্তি হবে এবং তার ওজন অনুযায়ী এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী তাকে ফ্লুইড মানে সিম্পল যদি আমি ফ্লুইড ম্যানেজমেন্টটা করতে পারি আইদার সেটা নর্মাল স্যালাইন হোক আর যে স্যালাইনই হোক তাহলেই কিন্তু এইটা মানে মুক্তি পাওয়া যাবে তো আমার একটাই পরামর্শ কারো যদি জ্বর হয় আপনি এটা মানে ডোন্ট টেক ইট ইজি মানে এটা নর্মালভাবে যেটা ফলো করতে পারেন না করে সাথে সাথে যেন চিকিৎসকের পরামর্শ নেন প্রেগন্যান্ট ওমেনদের জন্য সেটা হসপিটাল বেস্ট হলে সবচেয়ে ভালো একটা খুব বিপজ্জনক ব্যাপার হচ্ছে যে যেটা ডক্টর শারমিন বললেন যে অনেক রোগী আমি দেখছি এখন আজ পর্যন্ত 67 জন মারা গেছেন ডেঙ্গুতে যদি একজনের করোনা হলো অনেক এরকম অনেক রোগী তো আছে করোনা কোভিড এবং ডেঙ্গু অ্যাট এ টাইম হলো এখন কোভিড রোগীকে তো আমরা ইনভেরিয়েবলি রক্ত তরল করার ওষুধ দিই কিন্তু
ডেঙ্গুতে আবার সেই ওষুধটা একদম কন্ট্রাইন্ডিকেটেড। এখন মানে তখন একটা মানুষের যদি কোভিড এবং ডেঙ্গু হয়ে থাকে তখন তাকে যে মেইন ওষুধ যেটা আমরা সেটা তখন প্রয়োগ করতে পারছি না কোভিডের জন্য, রক্ত তরল করার জন্য ওষুধ, সুতরাং খুবই একটা দুরূহ ব্যাপার। এবং এইসব রোগীকে বাসায় রাখা যাবে না, হসপিটালে একদম নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, কারণ খুব ইম্পর্টেন্ট রোগটা থেকে আমরা কিন্তু রোগীকে বঞ্চিত রাখছি। সুতরাং এই মানে এখন মানে এই যে আপনার ডেঙ্গু, ডেঙ্গু আমি তো বুঝতে পারছি না ডেঙ্গু কেন এতদিন থাকবে, ডেঙ্গু তো এখন থাকার কথা না। ডেঙ্গু আমরা ডেঙ্গু মশা মারতে পারছি না, এটা কোন দেশে, কোন সভ্য দেশে ডেঙ্গু থাকবে এটা এখন তো হতে পারে না, চিন্তাই করা যায় না। তারপর এখন ডেঙ্গু মারার ব্যাপারে সরকারের তো ভূমিকা আছেই, আমাদের অবহেলাটাই সবচেয়ে বড় কাজ করছে। আমরা যেখানে সেখানে পানি রাখছি, যেখানে সেখানে যে সরকার যেগুলি নিষেধ করছে এইভাবে মানে স্বাস্থ্যকরভাবে চলা সেটা আমরা মানছি না। এই ডাবের খোসার মধ্যে পানি জমে আছে, টায়ারের মধ্যে পানি জমে আছে, আমাদের নাগরিক হিসেবে ছোট ছোট জিনিসগুলো মেইনটেইন করলে কিন্তু আমরা রোগের প্রকোপটা কমাতে পারি খুবই একটা। এই জন্য কোনো ভ্যাকসিনও নিতে হচ্ছে না, ডেঙ্গু ভ্যাকসিন আমরা খুব সচেতন মানে খুব সহজেই আমরা সচেতনতার মাধ্যমে আমরা ডেঙ্গুকে জয় করতে পারি। ইভেন ছোট একটা বিষয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু এটা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখা সম্ভব, সচেতনতাটা। জি, আপনি যেটা বলছিলেন যে যাদের ক্রনিক অবস্ট্রাকটিভ ডিজিজ আছে তাদের জন্য আসলে রোগটা এত বেশি কষ্টকর যে সারা জীবনে সাফার করছেন এবং খুব দ্রুত উনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে তাদের সচেতনতার জন্য বা এটা প্রতিরোধের জন্য কিছু করার আছে কিনা? প্রতিরোধের সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটি লোক, আমরা আমি বারবারই বলি আমরা চাই না একজন মানুষ সিওপিডিতে পরিণত হোক, সে যদি ধূমপান না করেন এবং নিজেকে এই যে মাস্কের কথা আসলো, মাস্ক এখন সবসময় পরিধান করেন এবং যদি কালো ধোঁয়া থেকে নিজেকে দূরে রাখেন, এবং আমাদের গ্রামের মায়েরা যারা লাকড়ির চুলাতে কাজ করে মানে রান্না করেন, তো তারা যদি একটা অন্তত মিনিমাম একটা গামছা পেঁচিয়ে রাখেন নাকে, তাহলে কিন্তু এই ধোঁয়া ধুলাটা তার নাক দিয়ে যাচ্ছে না, অর্থাৎ তার নাকটা হচ্ছে প্রবেশপথ। এই এইটাকে যদি আমরা ই করতে পারি, প্রোটেকশন দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু এই সিওপিডির মতো মারাত্মক একটা কষ্টকর রোগ মানে থেকে কিন্তু একজন মানুষ সহজে বেঁচে থাকবে। এবং অনেক রোগী দেখা যায় যে ধূমপানের জন্য সিওপিডি, তারপরে যেটা ইস্কেমিক হার্ট ডিজিজ, তারপরে লাং ক্যান্সার, অ্যাট এ টাইম সবগুলিতে আক্রান্ত হচ্ছে এবং সবগুলির মূল রুট হচ্ছে ধূমপান। ধূমপান যদি না করে তাহলে কিন্তু একটা মানুষের আয়ু অনেক 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 বেড়ে যায়। ব্রিদিং এক্সারসাইজের কোনো রোল আছে কি? ব্রিদিং এক্সারসাইজের রোল আছে সিওপিডিতে। ব্রিদিং এক্সারসাইজ নিজে নিজে তো করতে পারবেন, একজন অ্যাসিস্টেড ভেন্টিলেশন একজন ফিজিওথেরাপিস্টকে দিয়ে, যারা চেস্ট ফিজিওথেরাপিস্ট তাদের দিয়ে যদি নিয়মিত ফিজিওথেরাপি করান তাহলে কিছুটা হলেও আরাম পাবেন। কিন্তু যেহেতু লাং ডিস্ট্রাকশন, প্যারেনকেমাল ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ফুসফুসের বায়ুথলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বাতাসে ভরে থাকছে ফুসফুস, বাতাস এত বাতাস কিন্তু রোগী বাতাস পাচ্ছে না, সেই লালন ফকিরের সেই গানের মতো যারা এত পানি কিন্তু পানি পাচ্ছে না মেঘনা, সেই বাতাসের মধ্যে থেকেও সে বাতাস থেকে বঞ্চিত হচ্ছে। তো এইটা খুব দুর্বিষহ। তো অ্যাজমা, অনেকে আবার অ্যাজমাকে বা হাঁপানিকে সিওপিডি এক করে ফেলে, এসে বলে যে স্যার আমি তো সিওপিডি রোগী, এসে বলে স্যার আমি তো অ্যাজমায় ভুগছি, কিন্তু অ্যাজমা একটা আলাদা রোগ, আবার সিওপিডি আবার একটা রোগের বিশেষজ্ঞ অ্যাজমাও থাকতে পারে আবার সিওপিডিও থাকতে পারে, আমরা যাকে একোস বলি, মানে দুটোই কিন্তু একসাথে থাকতে পারে, তখন চিকিৎসা আরও দুরূহ হয়ে যায়। কিন্তু অ্যাজমার চিকিৎসা খুব সহজ হয়ে আছে, হয়ে গেছে এখন। তো সিওপিডিও আস্তে আস্তে এখন লাবা আমরা ইউজ করছি, তাতে আমরা মোটামুটি কিছুটা রোগীকে আরাম দিতে পারছি। জি, অনেক ধন্যবাদ স্যার, আশা করছি দর্শকরা এই তথ্যগুলো শুনবেন, জানবেন এবং মেনে চলার চেষ্টা করবেন। ডক্টর শারমিন, আপনার কাছে একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের দর্শকদের জন্য যদি কোনো পরামর্শ থাকে, যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন বা এই পরিস্থিতি নতুন পরিস্থিতিতে অনেকেই এখনও খাপ খাওয়ানোর চেষ্টা করছেন, তাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে। অনেক ধন্যবাদ ডক্টর আফরিন। পরামর্শ বা একটাই বলবো, যেহেতু আমাদের নিউ নর্মাল লাইফ, অনেকগুলো টার্ম চলে আসছে তাই না, স্বাস্থ্যবিধি নিউ নর্মাল লাইফে আমরা আসলে এখন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি, তো দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা যে আমরা ভ্যাকসিন তো অবশ্যই নিব, সাথে সাথে যে আমাদের স্বাস্থ্যবিধি, আমরা বারবার একই কথা বলছি, শুধু মাত্র সচেতনতা বৃদ্ধির জন্য, এবং এই রোগটা শুধুমাত্রই সচেতন হলেই
প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্যবিধি অনুযায়ী যেটা মাস্ক, অবশ্যই মাস্ক পরিধান করবেন, ভিড় এড়িয়ে চলবেন, হাতটা হলে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে ধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। তো আমরা নর্মাল এগুলো তো মেনটেন করবো এবং নিউট্রিশন নিয়ে, আর আমরা জানি যে কোভিডের কারণে সবাই অনেকে আসলে বাসায় আছি, তো খাওয়া দাওয়া প্লাস লাইফস্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে, তার মধ্যেও আমরা এখানে যেন আমরা 30 মিনিটস আর কি একটু এক্সারসাইজ বা ফ্রিলি হাঁটা এটা যেন করতে পারি। আর যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন তারা অবশ্যই যেন ভ্যাকসিনটা আগে নিয়ে তারপরে ওয়েট লুজ করে তা অবশ্যই যেন তারা ডক্টরের পরামর্শ নিয়ে প্রেগনেন্সিটা নেন আর কি। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ এবং ডক্টর শামিন আক্তার, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, চেষ্টা করবেন আমাদের বিশেষজ্ঞ অতিথির পরামর্শগুলো মেনে চলার জন্য। এবং প্রতিবারের মতনই একই অনুরোধ, স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, নিজেদেরকে সুরক্ষিত রাখবেন, আর ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই যথেষ্ট, সেটাই চেষ্টা করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন এবং দেখা হবে আগামী সপ্তাহে আবারও।